অনেক বড় আলেম। এই মেয়ে আপনি আলেম? এখানে কে কে আলেম হাত তুলেন তো? আমি আলেম না, অত বড় আলেম না, আমি তুললাম না। সবার খিদে লেগে যাচ্ছে না বক বক এমন মতো? আমার হালকা লাগছে তো, তাই আপনাদের অনুভব করতেছি। হালকা লাগছে না? খালি আজকে ঘরে যায় বৌরে বলবেন আবার রাধো, এটা পড়ি কেমন? সামনের মাসের নাম কি? রমাদান মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছিল? হ্যাঁ, কে বলেছে কথা? আল্লাহ বলেছে? তাহলে আল্লাহ বললে কি করতে হবে এখন? এটাকে মেনে নিতে হবে নাকি শাবান মাসের 15 তারিখে নাজিল হয়েছে মানতে হবে? হ্যাঁ, কোরআনুল কারীম শাবান মাসের 15 তারিখে নাজিল হয়েছে নাকি রমজান মাসে? আরে না, সুরা দোকান আয়াত আসছে শাবান মাসে নাজিল হয়েছে, কি আপনারা পড়েন নাই? হ্যাঁ, একজন আলেমই বলছে, অনেক বড় আলেম। এই মেয়ে আপনি আলেম? এখানে কে কে আলেম হাত তুলেন তো? আমি আলেম না, অত বড় আলেম না, আমি তুললাম না। কারা কারা এখানে মুফতি আছেন, আলেম আছেন? সবচেয়ে আমার মতো সাধারণ জনগণ জান। তাহলে সাধারণ হলে কার কথা মানবো? পৃথিবীর কোনো যুক্তি নাকি আল্লাহর কথা? পুরো পৃথিবী একদিকে, আল্লাহর কথা একদিকে, কারটা মানবো? সব তো শুনে নাও, বল্লার জনগণ, তোমাদের রব বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস কুরআনুল কারীম নাযিলের মাস, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হিদায়াত এই কুরআন, এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে এই কুরআনুল কারীম। ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও, ফাল্লিয়াসুম, সে যেন রোজা রাখে। তোমরা রোজা রাখবে ইনশাআল্লাহ? রোজা রাখবে? রোজা কি সুন্নত নফল নাকি ফরজ? ফরজ। আরে কালো কাপড় দিয়ে তো ভাত খাওয়া যায়, ফরজ কেমন হইল? সিগারেট খেলে মনে রোজা ভাঙে না? ভ্যান ড্রাইভার খুব কষ্ট করে ভ্যান চালায়, এ ভাঙতে পারবে ঠিক না? এই ভাই খুব কষ্টের কাজ ভ্যান চালানো, মাটি কাটা, এও ভাঙতে পারবে না? কেন? এই ফরজ তো বড় লোকের জন্য, ও কাজ করতে হয় না, ঘুমায় একটা পর্যন্ত। সবার জন্য? দরিদ্রকে কে বানিয়েছে দরিদ্র? ধনীকে কে ধনী বানিয়েছে? তাহলে ফরজ কে করেছে, সবার জন্য নাকি দরিদ্রের জন্য ছাড়া? এটা প্রমাণ দেবে কে? কে প্রমাণ দেবে? আমি আমার দেশের মাদেরকে বলি, এখানে মা বোনরা আছে, বলে যে ও ছোট খেয়ে ফেল বাবা, খেয়ে ফেল ভাত। আমি দেখছি বললা 14-15 বছর বয়স ছেলে রোজা রাখতেছে, বলছে তো শরীরটা ভেঙে যাবে। কি বলতেছে? শরীরটা ভেঙে যাবে, খেয়ে ফেল, তুই এখনো ছোট, রোজা রাখা লাগবে না। ওনার ছেলে 3টা মাত্র গার্লফ্রেন্ড, বেশি না, খুব ছোট ছেলে না, 3টা গার্লফ্রেন্ড যে এখন বলবেন যে এটা কেমন কথা? একটার সাথে বেশি কথা হয়, দুইটাকে লিস্ট রাখছে, কিছুদিন পরে এটা চলে যাবে চলে যাবে ভাবে, ওই জন্য আগে থাকে দুটো রিজার্ভ রাখছে। ওনার ছেলে খুবই ছোট, রোজা রাখলে শরীর ভাঙবে, মাত্র মাত্র 3টা গার্লফ্রেন্ড আছে। এরকম ছোট ছেলে আছে না নাই এদেশে? এই ছেলেদের মা আছে না কি না, যাদের না দুষ্ট দুষ্ট ছেলে ছেলে আছে, আছে না নাই এদেশের মারা? আছে তাহলে না? শুনুন মা আমার, আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মা, শোনো, তোমার ছেলেকে ছোট মনে করিও না, তাকে যদি তুমি আল্লাহ ভীরু পেতে চাও, ভাই আপনাকে বলি, যদি আপনি সিদ্ধান্ত করেন আল্লাহকে ভয় করবেন, তো আল্লাহ একটা পথ দিয়েছে, বছরে একবার সময় দিয়েছে, একটা আমাল দিয়েছে, যা করলে আপনার ভিতরে আল্লাহ ভীরুতা বাড়বে। আল্লাহ বলেছে হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কেমা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। তাহলে উম্মতে মুহাম্মদই শুধু রোজা পাইছে, অন্য কোনো নবীর উম্মত পায় নাই ঠিক না? সবাই পেয়েছে। তো রোজা কি জন্য রাখতে হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হও। রোজা কি জন্য রাখতে হবে?
যাতে তোমরা আল্লাহ ভীরু হও। আচ্ছা, কারা কারা আছে যারা অল্প কয়টা আমল করে জান্নাতে যেতে চায়? হাত তুলবে না সবাই, শর্টকাট, ইনশাআল্লাহ শর্টকাটের ব্যবস্থা আছে। ওয়াল্লাহি আমি আগে বলেছি, ইসলাম অপরিপূর্ণ নয়। আল্লাহ বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীন পরিপূর্ণ হয়ে গেছে। দীন কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এখন একটা হাদিস পড়বেন নাকি আমার সাথে? একটু হাত তুলবেন আপনারা যারা জীবনে এখনো একবারও কোনো হাদিস পড়েন নাই, হাত তুলেন তো একটু। একবার একটা হাদিসও পড়েন নাই মাশাল, সবাই হাদিস পড়ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর লজ্জা পায়েন না, ক্যামেরা ওইদিকে দেখতেছে না, সমস্যা নাই। এই কেউ কোনো ক্যামেরা যাতে ওইদিকে না যায়, কেমন? এবার হাত তুলেন। আমি প্রশ্ন করেছি, তারা তারা হাত তুলবেন যারা এখনো কোনো দিন আরবিতে একটা হাদিসও পড়েন নাই, হাত তুলেন। হ্যাঁ বাড়বে, আমি জানি বাড়বে, লজ্জা পাওয়ার কিছু নাই, বাড়বে বাড়বে। আমি কেন তুলতেছি? আমি একটা হলেও পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা যান, হাত তোলা লাগবে না। এবার হাত তোলেন কারা কারা আজকে জীবনে প্রথম একটা হাদিস পড়বেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ঠিক আছে, প্রশ্নটাই ভুল করছি, যাক। তো তাহলে পড়বেন, বলেন আন না, সবাই বলতে হবে, বলেন আন জাবিরিন রাদিয়াল্লাহু আন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সবাই তো পড়তেছে না, আবার আন জাবিরিন রাদিয়াল্লাহু আন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ফাকাল প্রশ্ন করে বললেন, আরাআইতা ইযা আরাইতা, সরি না, আরাইতা ইযা সাল্লাইতুস সালাওয়াত আল মাকতুবাত ওয়া সুমতু রমাদান, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি ফরজ নামাজ সমূহ, আমি যদি ফরজ নামাজ সমূহ এবং রমজান মাসের রোজা, শুধু রমজান মাসের রোজা পালন করি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। সবাই পড়তেছেন, এই যে দুজন কথা বলতে দেখতেছি, একটা হাদিস পড়েন দেখবেন ভালো লাগবে। এটা আজকে শুরু করেন, দেখবেন জীবনে হাদিস পড়তে মন চাইবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ, কেমন? বলেন ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং যদি হালালকে হালাল হিসেবে, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ, আলা যালিকা শাইআ, আদখুলুল জান্নাহ। বলেন একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি শুধু ফরজ নামাজ সমূহ পড়েন, পড়েন শুধু ফরজ নামাজ সমূহ এবং রমজান মাসের রোজা, হালালকে হালাল হারামকে হারাম হিসেবে মেনে চলি, এবং আমি এর বেশি করব না, আমি এর বেশি করবই না, আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী? আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী সাল্লাল্লাহু? এই এত সাউন্ডে পড়েন না, সমস্যা কোথায়? কি বলেন
আমি যদি হারামকে হারাম, হালালকে হালাল, রমজান মাসের রোজা, দিনে পাঁচ ওয়াক্ত সতেরো রাকাত ফরজ নামাজ, এই চারটা কাজ যদি মেনে চলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? সাল্লাল্লাহু বলেন কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, পাওয়া গেল শর্টকাট না? ওয়াল্লাহি আশিবা, এবার ওই যে যে ব্যক্তি এসে প্রশ্ন করলো সে কিন্তু থামেনি, দেখবেন সে কি বলল, সে বলছে যে আমি শুধু ফরজ নামাজ পড়ব, শুধু রমজান মাসের রোজা রাখবো। ও আমি মনে সুন্নত নফলকে পড়তে না করছি ঠিক না, এখানে আল্লাহ নবী মনে না করছে না, আস্তাগফিরুল্লাহ, ভুল বুঝিয়েন না, ভুল বুঝিয়েন না, এটা একটা প্রেক্ষাপট, এটা একজন ব্যক্তির জিজ্ঞাসা, সে কথা বলছে কার সাথে, কার সাথে, আমার আপনার সাথে, কার সাথে, সাল্লাল্লাহু মা ও বোনেরা পর্দা আড়ালের মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে একজন লোক এসে কয়টা জিজ্ঞাসা করলো বলেন তো, এক নম্বরে কি, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, তিন নম্বর, হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে মেনে নেওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বললেন আমি কি জান্নাতে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, আবার বলেন আরবিতে, নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। এইবার ওই লোক বলতেছে কল, বলেন কল, ওই ব্যক্তি বলল ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা আযীদু আলা যালিকা, সে বলল আল্লাহর কসম আমি এর চাইতে বেশি বাড়াবাড়ি করব না। তার মানে ওই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছে কি করবে, আরে মাত্র পড়াইলাম ভুলে গেছেন নাকি, যারা আপনারা নামাজ পড়েন না, দিনে সতেরো রাকাত পড়েন, এই রমজানের রোজা রাখেন, তবে এখানে অনেকে মনে করেছে কি জানেন, ব্যাস ওর পাঁচক্ত নামাজ আর রমজানের রোজা জান্নাত, এখানে কিন্তু বাকি দুইটা কথা খেয়াল করেন, বাকি দুইটা কথা কি বলেন তো, বলেন ওয়া হাররামত ওয়া আহলালতুল হালাল, জোরে বলেন ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম, হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে মেনে চলব। তাহলে মদ খাওয়া তাই নাকি, আসলেই তাহলে এটাকে মেনে চলতে হবে, সিগারেট মনে হয় মদ না, ইয়াবা কি মদ নাকি, এটা তো ইয়াবা না, এটা কি মদ বলে নাকি এটাকে, তাহলে বুঝতে হবে যে আমরা মদ হিসেবে ভেবে নিয়েছি পানি জাতীয় জিনিস ঠিক না, আসলে নেশাদার দ্রব্যকে এক কথায় মদ বলা হয়, কি বলা হয়, নেশাদার দ্রব্যকে এক কথায় কি বলা হয়, এবার এটার বিভিন্ন নাম আসতে পারে, আরো কিছু আসতে পারে। আচ্ছা সুদ, ওই লোক বলেছে আমি হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো, সুদ, গান বাজনা মানুষকে দেখিয়ে বিনিময়ে টাকা গ্রহণ করা, এটাও আল্লাহু আকবার, ইউটিউবার এবার বিপদে পড়ে যাবে, না হাসিয়েন না, আমাকে ঘৃণা করি না, তবে ও যে দাবি করে যে ও উঠায় ও নামায়, এ কথা মিথ্যে, উঠায় কে, নামায় কে, অত ইজ্জু মেন অত জিল্লু মেন, যাকে খুশি ইজ্জত কে দেয়, যাকে খুশি বেইজ্জতি কে করে, তাহলে কেউ কাউকে উঠায়, কেউ কাউকে নামায়, তাহলে কাউকে কি পরোয়া করার দরকার আছে, আমরাও করলাম না ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা তো একটা হাদিস পড়লাম, কি ভালো লেগেছে, বল্লভবাসী কি আরেকটা হাদিস পড়তে চায়, সামনে রমাদান মাস আছে, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রমজানে উপনীত করুন।
আল্লাহ আপনি আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। আরে ভাই হায়াতের দোয়া করছি, খুশি হো ভাই, মানে আল্লাহকে বলছি যে বাঁচাই দে যাতে আপনার আমাকে একটু বেঁচে থাকলে তো সুখ, স্ত্রী সন্তান পৃথিবী, একদিন বেঁচে থাকলে আস্তাগফিরুল্লাহ একবার বলা যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যায়, কতবার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদিন বেঁচে থাকার কত বেনিফিট, বুঝে গেছে? একটু আগে শেখ মাহমুদ বলেছিল যে শুধু দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চেয়ে উত্তম। আচ্ছা ফরজ নামাজের কথা বাদ দিলাম, আমি কি বারো রাকাত সুন্নতের বেনিফিট বলবো? বলবো? যারা সলাত আদায় করেন না তাদেরকে বলি, দেখেন ফজরের ফরজের আগে দুই, জোহরের ফরজের আগে চার, ফরজের পরে দুই, টোটাল কত হলো? কত হলো? মাগরিবের ফরজ তিন রাকাতের পরে দুই, টোটাল কত হলো? ঈশার ফরজ রাকাতের পরে দুই, তাহলে দশ আর দুই কত হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি দিনে এই বারো রাকাত নামাজ পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে একটা। বোঝো বল্লাবাসী বেনিফিট কি? তাহলে আর একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে রমজান মাসের বেনিফিট। যারা তোমরা আল্লাহ বিমুখী হয়ে থাকো, সন্তুষ্ট হও সেই রবের প্রতি যিনি বারোটা মাসকে সমান রেখে একটা মাসকে রমজান মাস হিসেবে তোমাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, যিনি এটাকে গ্রহণ করেছে এবং তিনি এটার মর্যাদা বৃদ্ধি করে মূলত মানুষকে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, প্রশংসা ওনার যিনি এটা করেছেন, বলুন আন আন আবি হুরায়রাতা। এই তোমরা যারা বসে আছো কি এখানে, মানে বসার জায়গা নেই এই জন্য, তোমরা যারা দাঁড়িয়ে আছো কি বসার জায়গা নেই এই জন্য নাকি চলে যাবে এই জন্য? বসলে সুন্দর দেখাবে, কেমন? আমি আর দুই একটা হাদিস পড়ে, যদিও তোমাদের মাশাআল্লাহ প্রিন্সিপাল সাহেব কে কত টাকা দান করলো তা লম্বা লিস্ট বলে দশ মিনিটের উপরে সময় দিল, যা খায়ের আল্লাহ বরকত দিক সময়ের, আমিন। বলো আন আবি হুরায়রাতা, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবার খিদে লেগে যাচ্ছে না বকবক এমন মতো? আমার হালকা লাগছে তো, তাই আপনাদের অনুভব করতেছি, হালকা লাগছে না? খালি আজকে ঘরে যায় বউরে বলবেন আবার রাদো, এটা পড়ি কেমন? খারাপ লাগলে একটু মানে এমন করি আমি বুঝে যাবো, সমস্যা নাই, তবে একজন দুজন করলে হবে না, উঠাই দিই মুগুলারে। তাহলে হাদিস পড়বো তো ইনশাআল্লাহ, কেমন লাগছে, ভালো লাগছে? বলেন ইয়া আল্লাহ, আজকে যে হাদিস পড়ে শুরু করেছি তাতে তুমি বরকত দিও, তুমি বরকতের মালিক, এই হাদিসের প্রতি আমার অন্তরকে তুমি মনোনিবেশ করে দিও, এর প্রতি আমাকে দুর্বল করে দিও, তুমি ক্ষমতাবান, সব কিছুর উপর ক্ষমতা রাখো, আমাকে তুমি কল্যাণ দিও। বলুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। মাশাআল্লাহ এখানে মাশাআল্লাহ শিক্ষিত মানুষের হার বেশি, ওল্লাই সত্যি বলছি মাশাআল্লাহ, আপনারা এত জোরে বলতেছেন একদম প্রপার সাউন্ড আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জিহ্বার জড়তাও দেয়নি তেমন, এটা অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ। বলুন ইযা জা রমাদান, ইযা জা রমাদান, ইযা জা রমাদান ফুতিহাত, ফুতিহাত, পর্দার আলের মা বোনরাও একটু আস্তে আস্তে বলিয়েন, মুখ নাড়িয়েন, কেমন? আশা করি জিহ্বার জড়তা দূর হবে, যাতে শব্দ তেমন কেউ না শুনে, আপনারা আপনাদের মধ্যেই যাতে এটা শব্দটা থাকে, যাতে স্প্রেড আউট না হয় সেটাকে লক্ষ্য করে আস্তে আস্তে বলিয়েন, বলুন ফুতিহাত, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বলেন তো এখানে আল্লাহ নবী কি বলেছে, শুনলে আপনি খুশি হয়ে যাবেন, শুনবেন? ইযা জা রমাদান
জান্নাহ। বরং আল্লাহর নবী বলেছে যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কিসের দরজা খুলে দেওয়া হয়? মানে ওয়াহুল্লিকত, ওয়াগুল্লিকত আবওয়াবুন নার, আবওয়াবুন নার, আবওয়াবুন নার, ওয়াগুল্লিকত, ওয়াগুল্লিকত। কালকে হালাল হারামকে হালাল, এবং সে জান্নাতে যাবে কিনা আল্লাহর নবী কি বলেছে? রমজান মাস আসলে কি খোলা হয়, কি বন্ধ করা হয়, কাকে বেঁধে ফেলা হয়? বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم বলেছেন, قال الله, قال الله, الله বলেন, كل عمل, كل عمل, كل عمل ابني, كل عمل ابن آدم। কষ্ট হচ্ছে না তো? আমি চাচ্ছি একটা একটা করে বলে আপনার আস্তে আস্তে যাতে জিনিসটা সুন্দর হয়, কেমন? কুল্লু, কুল্লু আমাল, কুল্লু আমাল ইবনি, কুল্লু আমাল ইবনি, কুল্লু আমাল ইবনি আদম, কুল্লু আমাল ইবনি আদম, লাহু ইল্লা সিয়াম। তাহলে বলেন আল্লাহ বলেছেন আদম সন্তানের প্রতিটি কাজই তার রোজা ব্যতীত। ফাইন্নাহুলি, আল্লাহ বলছেন যে কেননা রোজা হচ্ছে আল্লাহর জন্য। রোজা হচ্ছে কার জন্য? আল্লাহ বলছে ওয়ানা আজিজিবি, বলুন ওয়ানা আজিজিবি। আল্লাহ বলছেন আমি নিজেই এর প্রতিদান দান করব। বল্লাবাসী, কে কে চাও আল্লাহ থেকে প্রতিদান নিতে? কে কে চাও? সমস্ত আমল কার? না, সমস্ত আমলগুলো কার জন্য? নিজেদের জন্য। কুল্লু আমাল ইবনি আদম, সমস্ত আমল বনি আদমের, লাহু আদমের সন্তানের জন্য, ইল্লা সিয়াম রোজা ছাড়া। তাহলে সমস্ত আমল কার জন্য মানুষে করে? নিজের জন্য। সিয়াম কার জন্য? সিয়াম কার জন্য? তাহলে ওয়াদা করো রমজান মাসের সিয়াম তোমরা ভাঙবে না ইনশাআল্লাহ। যতই তোমাদের স্ত্রীদের সাথে বৈধ সম্পর্কে লিপ্ত হয়ে রমজানে অবৈধতে পরিণত করা হোক, যতই তোমাদের চাহিদা হোক, প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে যাবে, প্রয়োজনে ঘরেই ঢুকবা না। যদি তোমার মনে হয় যে তুমি ঘরে গেলে তোমার স্ত্রীর সাথে তুমি মিলিত হয়ে যেতে তোমার মন চাচ্ছে, প্রয়োজনে ঘরে আসবে না, তবুও সিয়াম ভাঙবে না। কারণ জেনে রাখো, এভাবে নিজে নিজে একটা সিয়াম নিজের প্রবৃত্তির প্রবণতা এসে ভেঙে ফেললে পরবর্তী সময় ওলামারা বলেছে একটা সিয়াম কাফফারা রাখবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কোনো কোনো আলেম বলেছে কাফফারা রোজা থেকে লাভ হবে কি, আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে, কারণ প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট সময় থাকে। তবে জেনে নাও বল্লাবাসী, কেউ যদি তোমরা রমাদান মাসে স্ত্রীর সাথে মিলিত হয়ে রোজা ভঙ্গ করো, তাহলে লাগাতার দুই মাস রোজা কাফফারা হিসেবে থাকতে হবে এবং তওবা করতে হবে কার কাছে? আচ্ছা বলো তো, বনি আদমের সমস্ত কাজ কার জন্য? আল্লাহর জন্য। কি কাজ? সিয়ামের প্রতিদান কে দিবে? কে দিবে? আল্লাহ দিবে না? শোনো, যারা তোমরা মনে করো রমাদান হচ্ছে নাজাত মাগফিরাত রহমত, রহমত নাজাত মাগফিরাত, যারা তোমরা মনে করো যে প্রথম দশ দিনে রহমত হয় মাগফিরাত হয় না, যারা তোমরা মনে করো যে প্রথম দশ দিনে রহমত হয়
এটা মানে নাজাত হয় না, এই কথাটি ঠিক নয়। রমাদানে লাইলাতুল কদর ব্যতীত সব দিনই সমান। তোমরা কি একটা হাদিস পড়বে এ ব্যাপারে? বলো আন আন আবি হুরায়রা ফাকাল قال رسول الله رسول الله صلى الله عليه وسلم নারে এবার মনে দুর্বল করে দিছি সবাই রে, একটু বল কমে আসছে না? আরে ভাই দুইটা হাদিস পড়ছেন, আরেকটা পড়ে তিনটা করেন, খায়ের করবেন না? আর কষ্ট দিব না, এটাই লাস্ট পড়বেন এটা? হ্যাঁ আচ্ছা বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت ابواب النار فلم يفتح منها باب وفتحت ابواب الجنه সবাই কি পড়তেছেন আসলে? আচ্ছা জান, এবারে যেই পারেন সেই পড়েন, বাকিরা বসে থাকেন, সমস্যা নেই, শুনতেছেন তো অসুবিধা নেই। আল্লাহ সবাইকে নেকি দান করুন। আমি অফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র ইয়া বাগিয়াল খায়র اقبل يا باغي الشر يا باغي الشر اقصر ولله عتقاء من النار عتقاء من النار وذلك كل الليله এখন যে হাদিসটি পড়েছেন তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান রমজান মাসের প্রথম রাতেই সুফিদাতিশ শায়াতিন শয়তানকে বন্দী করা হয় ওমারাতুল জিন এবং খারাপ জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় ওহুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজা বন্ধ করা হয় রমজানের কোন রাতে? না একটা তো রহমতের একটা নাজাতের একটা মাগফিরাতের, আপনারা তিন ভাগে ভাগ করেছেন ঠিক কিনা? দেখেন আমি আমি তিরস্কার করছি না, আমি অনুরোধ করে বলছি, অনুভব করেন এই হাদিসটাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রমাদানের প্রথম রাতেই আল্লাহ শয়তান এবং খারাপ জিনকে কি করে ওহুল্লিকাতিল আবওয়াব এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে রমজানের কত নম্বর রাতে? আল্লাহ বলছে যে ফালাম ইউফতাহ মিনহা বাব, এটাকে আর পুরো রমজানে খোলা হয় না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে যে আল্লাহ রাসূল বলছে যে ওয়ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা রমজানের প্রথম রাতেই খোলা হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, এই দরজা বন্ধ করা হয় না রহমতের। সুবহানাল্লাহ। তাহলে রহমতের ওই জান্নাতের দরজা বন্ধ করা হয় না সারা মাস, নাজাতের ওই দরজা বন্ধ করা হয় না সারা মাস, মাগফিরাত ক্ষমার ওই দরজা বন্ধ করা হয় না সারা মাস, এবং সারা মাস ওয়ায়ুনাদি মুনাদিন একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও। বল্লাবাসী তোমরা কি রমাদানের কল্যাণে অগ্রসর হবে? অগ্রসর হবে। তোমাদের রাসূল পিয়ার হাবিব ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন ওয়ায়ুনাদি মুনাদি একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও ইয়া বাগিয়াশর, হে পাপাসক্ত অকল্যাণে আসক্ত আকসর বিরত হও
জানাকারী বিরত হও, সৎখোর বিরত হও, হারাম উপার্জন তা অনলাইনে হোক, ভার্চুয়ালে হোক, অথবা বাস্তব জীবনে হোক, চাঁদের দেশে হোক, মঙ্গল গ্রহে হোক, হারামকে হারাম হিসেবে মেনে নাও। বল্লাবাসী যুব সমাজ, সাধারণ মুসলিম, তোমরা যতক্ষণ পর্যন্ত এটা হারাম কারো সাথে আপোষ করো না, যতক্ষণ এটা হালাল পৃথিবীর কারো পরোয়া করো না। আমার ভাইরা, যতক্ষণ হারাম কারো সাথে আপোষ নয়, যতক্ষণ হালাল মানুষ যাই বলে বলুক, তুমি কারো পরোয়া করবে না হালালের কাছে। জেনে নাও বল্লাবাসী, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ঘোষণাকারী ঘোষণা করে, হে পাপাসক্ত আকসির বিরত হও, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ক্ষমা চাও নিজের বাপের জন্য, ক্ষমা চাও নিজের মায়ের জন্য, ক্ষমা চাও তুমি নিজের জন্য। ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, এবং প্রত্যেক রাতেই এরকম একজন ঘোষণা করে, হে কল্যাণকারী অগ্রসর হও, হে অকল্যাণকারী বিরত হও। আর প্রত্যেক রাতেই জাহান্নাম থেকে বহু মানুষকে আল্লাহ তাআলা, বহু লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর জান্নাত চাও না? তোমরা কি অকল্যাণ থেকে বিরত হবে না? বলো ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে অকল্যাণ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন।